এমনিতেই দুই মন্ত্রী ক্ষেপে আছেন টিআইবির উপর। টিআইবি গত সপ্তাহে একটা এই সংবাদ সম্মেলন করে 92,000 কোটি টাকা লোপাটের তথ্য দিয়েছে গত 15 বছরে, সেই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ। তার মধ্যে আজকে টিআইবি একটা বিশাল খবর মানে প্রকাশ করেছে, সেখানে বলেছে যে এক মন্ত্রীর বিদেশে 2,312 কোটি টাকার ব্যবসা রয়েছে। মন্ত্রীর নামটা বলা হয়নি, তবে তারা চ্যালেঞ্জ দিয়েছে যদি সরকারের কোনো কর্তৃপক্ষ চায় তাহলে তার নামটা তারা দেবে। খবরে বলা হচ্ছে সরকারের মন্ত্রিসভার এক মন্ত্রীর বিদেশে 2,312 কোটি টাকার ব্যবসা রয়েছে। এই খবরটি এমন সময়েই তারা প্রকাশ করলো যখন কয়েকদিন আগে 92,000 কোটি টাকা লোপাটের তারা একটি তথ্য প্রকাশ করে, যেখানে ওবায়দুল কাদের বলেছে যে এই 92,000 কোটি টাকা কোথায় লোপাট করে এ রাখা আছে এটা টিআইবি জানাক। আর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বলেছে এটা একদম মানে ভোগাস, এটার কোনো অসত্য জালিয়াতি একটা তথ্য, এরকমভাবে সমালোচনা করেছে। তার মধ্যেই এই 2,312 কোটি টাকা একদম সুনির্দিষ্টভাবে টিআইবি প্রকাশ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। টিআইবি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। সরকারের কোনো কর্তৃপক্ষ চাইলে তথ্য প্রমাণসহ তারা সব কিছু সরবরাহ করবেন বলে জানিয়েছে টিআইবির কর্মকর্তারা। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচনী হলফনামার তথ্যচিত্র জনগণকে কি বার্তা দিচ্ছে শিরোনামে টিআইবির এই সংবাদ সম্মেলন হয়। সেখানে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদন তুলে ধরেন এই গবেষণা দলের প্রধান মোহাম্মদ তহিদুল ইসলাম। এটা তো দেখেছেন যে ফ্ল্যাট 2,00,000-3,00,000 টাকা, ধানমন্ডি গুলশানের জমির দাম ধরা হয়েছে 1-2 লাখ টাকা, স্বর্ণের দাম 10,000-15,000 টাকা, এইভাবে আজগবি হলফনামা দেওয়া হয়েছে এবং এটা নির্বাচন কমিশন আবার এটা গ্রহণও করেছে। খুবই দুর্ভাগ্যজনক, এইসব ক্ষেত্রেও নির্বাচন কমিশনের কোনো শক্ত কোনো ভূমিকা নেই। সংবাদ সম্মেলনে পরে মন্ত্রীর বিদেশের সম্পদ থাকার তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার জামান। তিনি বলেন তাদের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সরকারের মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের নিজ নামে বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে, হলফনামায় তা দেখা যাচ্ছে না। ইফতেখার জামান বলেন ওই মন্ত্রী ও তার স্ত্রীর মালিকানাধীন 6টি কোম্পানি এখনও বিদেশে সক্রিয়ভাবে আবাসন নির্মাণ রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। সেগুলোর মূল্য 16.64 কোটি পাউন্ড বা 2,312 কোটি টাকা। কত পরিষ্কারভাবে একটা তারা ফিগার বলেছে। ওই মন্ত্রী তার হলফনামায় বিদেশে থাকা সম্পদের ব্যাপারে তথ্য দেননি। সংবাদ সম্মেলনে ওই মন্ত্রী 2010 সালে প্রথমে একটি কোম্পানি খোলেন যার বর্তমান সম্পদ মূল্য 1.73 কোটি পাউন্ড। এরপর 2016 সালে আরেকটি কোম্পানি খোলেন যার বর্তমান সম্পদ মূল্য 7.31 কোটি পাউন্ড। তার মানে লন্ডন সম্পর্কিত, বারবার পাউন্ডের যখন হিসাব আসছে তখন লন্ডনেই মানে সম্পৃক্ত এই ব্যবসায়ী, মানে এই ব্যবসায়ী কাম মন্ত্রী, এটা তো আসলে মন্ত্রী বলা যায় না, এটা আসলে মূলত ব্যবসায়ী, মন্ত্রী হলো একটা ছদ্মবেশ। 2019 সালে তৃতীয় কোম্পানি করেন যার বর্তমান সম্পদ মূল্য 2.79 কোটি টাকা। তিনি 2020 সালে চতুর্থ কোম্পানি চালু করেন যার সম্পদ মূল্য 2.15 কোটি পাউন্ড। 2021 সালে পঞ্চম ও ষষ্ঠ কোম্পানি খোলেন যেগুলোর বর্তমান সম্পদ মূল্য 3.22 কোটি পাউন্ড। একেবারে ক্যাটাগরিক্যালি উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীর নাম জানতে চাইলে ইফতেখার জন বলেন যেহেতু তথ্য গোপনের ব্যাপার রয়েছে এবং তিনি নিজে তা প্রকাশ করেননি, সে কারণে তার নাম প্রকাশ করা টিআইবির এখতিয়ার বহির্ভূত। তবে সরকারি কোনো কর্তৃপক্ষ যদি টিআইবির কাছে তথ্য সূত্র জানতে চায় তাহলে তারা তথ্য প্রমাণসহ তা দেবে। চমৎকার, এই এই ব্যাপারে তো সরকারের নাকশ হওয়ার কোনো কারণ নেই। মানে আজকে এই সংবাদ দেখে কালকে ধূপ করে এইটা কেউ মানে উড়ায় না দিয়ে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, তারা টিআইবির কাছ থেকে তথ্য নিয়ে তারা যাচাই বাছাই করুক। কিন্তু আমাদের হলো কি, সবগুলো রাজনীতিকরণ করা হয়। এই যে একদম পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি বলা হলো যে এত সালে এইভাবে সে সম্পদ গড়েছে, এই ব্যাপারে কি কোনো তদন্ত হবে? হবে না, বরং এটাকে মানে কালকে বলা হবে এটা হলো বিএনপির প্রোপাগান্ডা মেশিন, অমুক তমুক নানান রকম দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলছে তারই একটা অংশ,
এইসব কথাগুলো এগুলিকে রাজনীতিকরণ করে এই যে দুর্নীতি অনিয়ম এবং সম্পদ পাচারের ঘটনাগুলো এইভাবেই আসলে চাপা পড়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।